हेलो बंधुरा तुम्हारे सबाई के स्वागत हमार ग्रामीण फार्मेर आरो एक नतून भिडियोते। तो बंधुरा आज ये भिडियोटी एक खूब एक इंटरेस्टिंग एवं मजादार होते चले कारण आमी ये भिडियोर मध्य कथा बोलबो ब्रॉयलर फार्म वर्सेस देशी मुरगी फार्म निये। तो कौन चाषे लाभ बेसि ए निये कथा बोलबो। तो चलो आमरा एक आनुमानिक हिसाब देखाबो तुम्हारे एवं से हिसाबेर मध्य तुम्हारा जानते पारबे जे कौन चाष कर ले माने कौन मुरगी चाष कर ले एक प्रफिटटा बेसि पावा जाबे। এবং এই ভিডিও শেষে থাকছে তোমাদের জন্য ছটি টিপস ব্রয়লার চাষ ভার্সেস দেশি মুরগির চাষ নিয়ে। তো সেই ছটি টিপস তোমরা ভালোভাবে শুনলে এবং ভালোভাবে জানলে তোমরা নিজের থেকে জানতে পারবে মানে নিজের থেকে একটা অনুভব করতে পারবে যে কোন চাষ করলে আমাদের বেশি সুবিধা। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, লাগের সাথে ছোট্ট একটি কমেন্ট করে তোমরা জানাতে পারো যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও যারা এরকম ফার্মিং লাইনে আসবো বলছে তারাও জানবে যে কোন ব্রয়লার অথবা দেশি মুরগি কোনটি চাষ করলে বেশি প্রফিট পাওয়া যায়। তো চলো তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও তাড়াতাড়ি, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আমরা এখন একের পর এক হিসাব করবো ব্রয়লার প্রথমে ব্রয়লার চাষ নিয়ে, তারপরে আমরা দেশি মুরগির চাষে যাব। ঠিক আছে, তো আমরা দুটো একসাথে হিসাব করলে গুলিয়ে যাবে, তো তার জন্য আমরা একের পর এক হিসাব করব। তো বন্ধুরা প্রথমে আমরা 100 ব্রয়লার এবং 100 দেশি মুরগির যে হিসাব সেই হিসাবটা একবার দেখে নেব। তো প্রথমে আমরা বাচ্চা নেব। ঠিক আছে, তো বাচ্চা সবসময় আপডাউন করতে থাকে, বাচ্চার যে রেট 30, 32, 35, 40 অবধি আপডাউন করতে থাকে। তো তার জন্য আমরা প্রথমে 100 বাচ্চা নেব 35 টাকা রেটে। তো 100 বাচ্চায় পড়বে তোমাদের 35 টাকা রেটে অনুযায়ী পড়বে 3,500 টাকা। ঠিক আছে, তো 3,500 টাকা নেওয়া হলে বাচ্চা নেওয়া হলো 100 বাচ্চা ব্রয়লার বাচ্চা। তারপর এরপর বয়সে ব্রয়লার বাচ্চার খাবার নেব, তো খাবারে আমাদের পড়বে 1900 টাকা বস্তা, মানে 50 কেজি থাকে, তো সেইটার দাম নেই 1900 টাকা। তো 6 বস্তা লাগবে। ঠিক আছে, 45 দিন পালন করতে 100 ব্রয়লারকে 6 বস্তা খাবার লাগবে। তো সেই 6 বস্তা খাবার আমরা নেব এবং সেই 6 বস্তা খাবারে 1900 টাকা রেটে পড়বে আমাদের 11,400 টাকা। এরপর ব্রয়লারের জন্য ওষুধ। ঠিক আছে, তো পোলট্রির জন্য ওষুধ নিতে হবে, ওষুধে আমাদের পড়ে যাবে, ওষুধ এবং কারেন্ট বিল আমাদের দুটো একসাথে মেশিয়ে পড়ে যাবে 500 টাকার মতন। তো বন্ধুরা এরপর আমাদের 100 ব্রয়লারের মধ্যে মর্টালিটি আছে, তো মর্টালিটি অনুযায়ী কিছু আমরা কম করব, 10% মর্টালিটি, মানে আমাদের 90টি বাচ্চা থাকলো। ঠিক আছে, এরপর 90টি বাচ্চা আমরা বড় করব 45 দিনে। 45 দিনে বড় করার পর প্রায় 2 কেজি ওজন এলো, 2 কেজি প্লাস। ঠিক আছে, 2 কেজি ধরে নেবো আমরা, 45 দিনে ওজন হলো 2 কেজি, এবং সেই 90টি বাচ্চার 2 কেজি করে ওজন হলে হয় 180 কেজি। এবং এই 180 কেজি ব্রয়লারকে আমরা যদি বাজারে বিক্রি করি, ঠিক আছে, 45 দিন পর যদি বাজারে বিক্রি করি, সেই 180টা ব্রয়লারের 180 কেজি ব্রয়লারের দাম আমাদের কেজি প্রতি এখন যেরকম চলছে কেজি প্রতি 130 টাকা। ঠিক আছে, বর্তমান সময়ে চলছে আমাদের 130 টাকা, 120, 130, 140, তো আমি মাঝামাঝিটা ধরেছি 130 টাকা। তো 130 অনুযায়ী করলে, মানে 130 টাকা করে বিক্রি করলে আমাদের টাকা দাঁড়ায় 23,400 টাকা। ঠিক আছে, তো সেই 180 কেজি ব্রয়লার আমরা বিক্রি করলাম এবং 130 টাকা রেটে, তো আমাদের টাকা দাঁড়ালো 23,400 টাকা, এবং আমাদের খরচ হয়েছে 15,400 টাকা। ঠিক আছে, আমাদের যে বাচ্চা ফিড এবং ওষুধপাতি এসব নিয়ে খরচ হয়েছে 15,400 টাকা। তো আমরা 23,400 থেকে 15,400 মাইনাস করলে আমাদের দাঁড়ায় 8,000 টাকা। ঠিক আছে, এটা আমরা 45 দিনে ইনকাম করলাম 8,000 টাকা। এটা হলো আমাদের ব্রয়লারের হিসাব। ঠিক আছে, তো তোমরা জানতে পারলে যে 100 ব্রয়লার পালন করলে তোমাদের মাসে কত টাকা রোজগার হবে, মাসে বলতে 45 দিনে আমাদের 8,000 টাকা আমরা পাচ্ছি ব্রয়লার চাপ পালন করে, ব্রয়লার চাষ করে। ঠিক আছে, এরপর তোমরা 100 জায়গায় 500 করতে পারো, তাহলে 8,000টা 5 গুণ বেড়ে যাবে। তো এরকমভাবে তোমরা ব্রয়লার চাষ করবে, যদি ব্রয়লার ফার্ম করো তো এরকমভাবে তোমাদের করতে হবে। তো এরপর চলে যাবো আমরা দেশি মুরগি হিসাবে। ঠিক আছে, তো দেশি মুরগিরও বাচ্চা আমরা রেট একই ধরবো, কারণ দেশি মুরগির বাচ্চারও রেট তোমার জায়গা অনুপাতে রেট হয়, কোনো জায়গায় 20 টাকা, কোনো জায়গায় 30, কোনো জায়গায় 40, কোনো জায়গায় 70 অবধি চলে যায়। ঠিক আছে, তো আমরা 35 টাকা করে ধরে নেব। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা বলবে যে আগের ভিডিওতে 40 টাকা এবং পরের ভিডিওতে তোমরা দেখাচ্ছ যে 35 টাকা। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের একটি হিসাব, সেই ভিডিওটি না দেখে থাকলে এই ভিডিওটি লাস্টে তোমাদের দিয়ে দেবো, সেই ভিডিওটি তোমরা দেখে আসতে পারো। তো ওখানে আমি সবকিছু বেশি বেশি ধরেছিলাম,
সব কিছু বেশি বেশি ধরো তোমাদের একটা ভালো একটা ধরনের প্রফিট তোমাদের আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? তো এখানে আমরা সব কিছু বেশি বেশি ধরবো না, আমরা যেটা যতটুকু দরকার আমরা ততটুকু ধরবো। তো চলো আমরা 35 টাকা বাচ্চার দাম ধরে নেব, 100 বাচ্চার দাম আমাদের পড়ে যাচ্ছে 3,500 টাকা, ঠিক আছে? তো ব্রয়লারের ক্ষেত্রে যদি 10% মর্টালিটি হয় সেক্ষেত্রে দেশের ক্ষেত্রে হবে আমাদের 5% মর্টালিটি, ঠিক আছে? তো আমরা 5% মর্টালিটি ধরে নেব। তো আমাদের 100টি বাচ্চার মধ্যে বাঁচবে 95টি বাচ্চা, ঠিক আছে? তো এরপর আমরা সেই বাচ্চার খাবার নেব। তো ব্রয়লারের ক্ষেত্রে তোমাদের 45 দিনের যেমন ফিড লাগবে, কিন্তু দেশের ক্ষেত্রে সে ফিডটা লাগবে না। ব্রয়লারের ক্ষেত্রে 6 বস্তা যদি ফিড লাগে তো দেশের ক্ষেত্রে আমাদের সেখানে 4 বস্তায় ফিড হয়ে যাবে। তো আমরা 4 বস্তা ফিড নেব। তো 4 বস্তা ফিড নেওয়ার পর আমাদের 1900 টাকা দামের ফিড পড়ছে 7,600 টাকা, ঠিক আছে? তো 7,600। তো এরপর আমরা সেই বাচ্চাগুলোর মেডিসিন, ঠিক আছে, এবং কারেন্ট বিল। তো ব্রয়লারের ক্ষেত্রে মেডিসিনটা একটু বেশি লাগে, কিন্তু দেশের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা দেশের যেহেতু বেশি তো মেডিসিনটাও কম লাগবে। তো সেহেতু আমরা ব্রয়লারের ক্ষেত্রে 500 টাকা ধরেছিলাম মেডিসিন এবং কারেন্ট বিল। তো সেক্ষেত্রে আমরা ধরবো দেশের ক্ষেত্রে 300 টাকা, ঠিক আছে? তো আমরা 300 টাকা ধরলাম, তাহলে মোটমাট আমাদের খরচ এলো 11,400 টাকা। ফিড ব্রয়লার বাচ্চা সরি দেশি মুরগির বাচ্চার দাম, ফিড প্লাস আমাদের যে কারেন্ট বিল এবং ওষুধ, সেই সব মিলে আমাদের খরচ হলো 11,400 টাকা, এবং আমরা পেলাম এখান থেকে 90টি বাচ্চা। এই বাচ্চাগুলোকে আমরা 3 মাস পালবো। যদি আমরা ফিড দিয়ে পালি, যেহেতু আমরা 4 বস্তা ফিড নিয়েছি, সেহেতু আমাদের 100 বাচ্চার জন্য আমাদের 3 মাস চলে যাবে, ঠিক আছে? আড়াই মাস চলে যাবে, এবং 10-15 দিন তোমরা এমনি ঘরের খাবার দিতে পারো, কাঁচা সবজি। তো সেক্ষেত্রে আমাদের যদি ফিড দিয়ে পালন করি তাহলে 3 মাসে আমাদের 1 কেজি ওজন চলে আসবে দেশি মুরগির ক্ষেত্রে, ঠিক আছে? 800-900 প্লাস 1 কেজি 1100, এরকম ওজন চলে আসবে। তো আমরা 1 কেজি ধরে নেব গড়ে। তো আমাদের এখানে যেহেতু আমরা দেশি মুরগি পালন করছি, সেহেতু আমাদের 95টা মুরগি 95 কেজি ওজন আসছে, এবং সেই 95 কেজি যদি আমরা বিক্রি করি 300 টাকা করে, যেহেতু আমাদের দেশি মুরগির রেট 300-র আপে চলে সব সময়, কিন্তু আমরা 300-ই ধরবো, 280 থেকে 400-500-600 টাকা অবধি কেজি হয়, ঠিক আছে, দেশি মুরগি। তো সেহেতু আমরা 300 টাকা কেজি ধরে নেব, এবং 300 টাকা কেজি যদি আমরা রেটে বিক্রি করি 95 কেজি, তো আমরা এখানে টাকা আমরা পাচ্ছি 28,500 টাকা। তো 28,500 টাকা থেকে আমরা যদি 11,400 টাকা মাইনাস করি, সেখানে আমরা পেয়ে যাচ্ছি 17,100 টাকা আমরা 90 দিনে, ঠিক আছে? 17,100 টাকা আমরা 90 দিনে পেয়ে যাচ্ছি। তো এটা আমরা আমাদের প্রফিট, ঠিক আছে, 17,100 টাকা। তো বন্ধুরা, ব্রয়লার পালন করে আমরা যেহেতু 8,000 টাকা পেলাম 45 দিনে, এবং 45 দুগুণ যেহেতু 90 দিনে আমরা পাচ্ছি এখানে 17,100 টাকা, সেহেতু আমাদের হিসাব মোটামুটি গড়ে একই দাঁড়াচ্ছে, ঠিক আছে? হিসাব মোটামুটি গড়ে একই দাঁড়াচ্ছে। তা সত্ত্বেও তোমাদের আমি যেহেতু বলেছিলাম যে আমি 6টি টিপস দেব, টিপস বলতে 6টি আমি ব্রয়লার এবং দেশি মুরগির সম্বন্ধে 6টি কথা বলবো, এবং সেই কথাগুলো তোমরা ভালোভাবে জানলে বুঝতে পারবে যে কোন ব্যবসাটি একটু কম ঝুঁকিপূর্ণ, বেশি লাভজনক। তো চলো সেটি আমি তোমাদের এখন বলে দিতে চলেছি, ঠিক আছে? তো তোমরা জানতে পারলে যে কোন ব্যবসাটি বেশি লাভজনক। তো প্রথমে তোমাদের বলে দিলাম যে 2টি ব্যবসায় লাভজনকের পরিমাণ একটু একই, ঠিক আছে, সেম টু সেম, 200-400 টাকার এধার উধার, কিন্তু সেম টু সেম, ঠিক আছে? তো চলো এরপর আমরা সেই 6টি কী কী টিপস আমরা জেনে নেব, ঠিক আছে? তো ব্রয়লার প্রথমে বলে দিতে, ব্রয়লার দেখবেন দেশি মুরগি দুটো সম্বন্ধে বলে দিচ্ছি। তো 1 নম্বর হচ্ছে ব্রয়লার পালন করলে তোমাদের প্রপার একটি ঘর দরকার, ঠিক আছে, একটি ফার্ম দরকার প্রপার। 100 মুরগির জন্য তোমাদের একটি প্রপার ফার্ম দরকার, যেখানে মুরগিগুলো ব্রয়লারগুলো ঠিকঠাকভাবে চলাফেরা এবং ঠিকঠাকভাবে ঘোরাফেরা করতে পারবে, সেরকম একটি প্রপারলি ফার্ম দরকার। কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে সেটা লাগবে না। ব্রুডিং পিরিয়ডে যতদিন রাখলে তোমরা ঘরে, এবং তারপর তোমরা যখনই ব্রুডিং পিরিয়ড শেষ হলো, তাহলে তোমরা যখনই বাইরে বাচ্চাগুলোকে বাইরে দেবে, তো বাইরে তোমরা নেটের সাহায্যে নেট চারিধারে ঘিরে সেখানে ফ্রি রেঞ্জে ছাড়তে পারো, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাদের খরচ অনেকটাই কম হবে, যেহেতু ব্রয়লারের ক্ষেত্রে তোমার একটা প্রপার ঘর দরকার, এবং ঘর তৈরি করতে জানো তো তোমাদের অনেক টাকায় খরচ হতে পারে। তো সেক্ষেত্রে দেশি মুরগির ক্ষেত্রে একটি প্রপার ঘর দরকার না, একটা ছোটোখাটো ঘর হলেই চলবে, ঠিক আছে? তো 2 নম্বর হচ্ছে আমাদের ফিড।
তোমরা দেখে দিত যে ব্রয়লারের ক্ষেত্রে যেহেতু 6 বস্তা খাবার লাগে, সেহেতু আমাদের দেশি মুরগির ক্ষেত্রে 4 বস্তা খাবারই সেখানে হয়ে যাচ্ছে। এবং তোমরা দেশি মুরগি আরও খাবারের কষ্ট কমাতে পারো, তোমরা ঘরোয়া খাবার যদি তৈরি করতে পারো তাহলে আবার আরও আরও তোমাদের খাবারের কষ্ট কমে যাবে। তো দিনকে দিন যেরকম খাবারের দাম বাড়ছে, সেহেতু তোমরা মুরগি পালন করে প্রফিট করা খুবই একটা সমস্যায় দাঁড়াচ্ছে। তো তোমরা এরকমভাবে যদি দেশি মুরগি পালন করো ফ্রি রেঞ্জে, তাহলে তোমাদের খাবারের কষ্ট অনেকটাই কমে যাবে, ঠিক আছে? তো সেখান থেকেও তোমরা কিছু টাকা সেভ করতে পারবে। তো 3 নম্বর হচ্ছে মেডিসিন। তো ব্রয়লারের ক্ষেত্রে তোমরা দেখবে প্রায় এটা ওটা রোগ লেগেই আছে, তো সেহেতু মেডিসিনের খরচা তোমাদের বেড়ে যাবে ব্রয়লারের ক্ষেত্রে। কিন্তু দেশি মুরগির যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তো সেহেতু ওদের রোগ জ্বালা অতটা নেই, তো সেক্ষেত্রে দেশি মুরগির ক্ষেত্রে ওষুধপাতিও কম লাগবে এবং খরচও কম হবে, ওষুধপাতির ক্ষেত্রে খরচও কম হবে, ঠিক আছে? তো 3 নম্বর হয়ে গেল। এবং 4 নম্বর, তো 4 নম্বরে আমরা কথা বলবো 100 যদি ব্রয়লার মুরগি তোমরা কেনো, তো 100 ব্রয়লার মুরগি থেকে তোমাদের মর্টালিটি হয়ে বাঁচবে 90টি অথবা 80টি, ঠিক আছে? তো মর্টালিটির হার ব্রয়লারের ক্ষেত্রে বেশি, এবং দেশি মুরগি তোমরা যদি 100টি নাও, তো সেক্ষেত্রে তোমাদের ব্রয়লারের ক্ষেত্রে 10% মর্টালিটি হলে দেশি মুরগির ক্ষেত্রে 5% মর্টালিটি হবে। তো এক্ষেত্রেও তোমরা দেশি মুরগির ক্ষেত্রে লাভ একটু বেশি পাবে, ঠিক আছে? তো 4 নম্বর পয়েন্টে চলে যাব। 4 নম্বর পয়েন্টে আমরা দেখবো যে 100 দেশি মুরগি পালন করলে, ঠিক আছে, 100 দেশি মুরগি পালন করলে তোমাদের 24 ঘন্টা সেই মুরগির দেখাশুনো করতে হবে, ঠিক আছে? ব্রয়লারের ক্ষেত্রে 24 ঘন্টা তোমাদের দেখাশুনো করতে হবে। কিন্তু দেশির ক্ষেত্রে তোমরা যদি একটু ফ্রি রেঞ্জে ছেড়ে দাও, ঠিক আছে, ব্রুডিং করার পর মানে যখন বাইরে ছাড়বে, যখন মুরগিগুলো 1 মাস বয়স হয়ে যাবে, তো তখন যদি তোমরা বাইরে ফ্রি রেঞ্জে ছেড়ে দাও, তো তখন তোমরা সকালে অথবা সকালে কিছু খাবার এবং দুপুরে এবং বিকেলে কিছু খাবার দিয়ে দিলে ওদের হয়ে যাবে, ঠিক আছে? সেটি তোমাদের বাড়ির লোকজনও একজন করতে পারবে। তুমি যদি অন্য কাজে ব্যস্ত থাকো তাহলেও কিছু সমস্যা হবে না, এক্ষেত্রেও তোমরা প্রফিটটা বেশি পাবে দেশের ক্ষেত্রে, ঠিক আছে? তো 6 নম্বর পয়েন্টে চলে যাব আমরা, সেটাই হচ্ছে রোগ। ব্রয়লারের ক্ষেত্রে রোগ তোমাদের যেমনটি বললাম যে লেগেই আছে, সেহেতু যদি তোমরা যে ব্রয়লার ফার্মে তোমাদের ব্রয়লার ফার্মে যদি এটা বড় সড়ো কোনো ভাইরাসজনিত রোগ ঢুকে যায়, তো সেহেতু ব্রয়লারের যেরকম মর্টালিটি হবে, যেরকম মানে ক্ষতি হবে, 50% আপে তোমাদের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেহেতু দেশির ক্ষেত্রে সেটা হবে না, ঠিক আছে? যদি কোনো ভাইরাস রোগ ভাইরাসজনিত রোগ চলে আসে, সেহেতু 10% অথবা 20% অথবা 20% 10% 20% মর্টালিটি হবে দেশের ক্ষেত্রে। সেক্ষেত্রে ব্রয়লারের ক্ষেত্রে তোমাদের 50% আপে মর্টালিটির হার চলে যেতে পারে। তো এক্ষেত্রেও একটু সেফটিজনক ব্যবসা হচ্ছে দেশি মুরগি, ঠিক আছে? তো এই ছিল আমার 6টি টিপস, ঠিক আছে? আমি আমার নিজের আইডিয়ার ক্ষেত্রে তোমাদের বললাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর এর সঙ্গে সঙ্গে ভিডিওটি আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।